ताहिरपुर कविता कुटीर आश्रमिक इन्स्टीट्यूटे पुलिस सह समस्त रकम कम्पिटिटिव एग्जाम इंटरव्यूर जो एडमिशन ओपेन हो गए जोगाजोगेर जो नीचे देवा नम्बरे कल करुन धन्यवाद। कविता कुटीर आश्रमिक इन्स्टीट्यूटर चैने अपन सबाई के स्वागत। हमारा आज के WAP इंटरव्यू एक्सपिरियंस जेने नेब। तो की नाम आपनर? सर सम्राट मंडल। सम्राट मंडल सर। अच्छा अपनी कोथा थेके एसेछेन? सर हमें नदिया जिलार बादपुर थाना अंतर्गत बादकुल्ला थेके एसेछि सर। बादकुल्ला थेके एसेछेन, बेश। आपनर इंटरव्यू कोथाय छिलो? रानाघाटे स्टेडियामे छिलो सर। रानाघाट स्टेडियम। तो आपनर ओई इंटरव्यू अभिज्ञता जोदि एकटु बोलेन। सर आमार होच्छे 12টা থেকে ইন্টারভিউ ছিল। আমাকে আমাকে যথারীতি তারা অনুমতি দেয় ভেতরে যাওয়ার। আমি ভেতরে যাই, তারপরে প্রথমে ঢোকার আগেই আমার হাত হচ্ছে স্যানিটাইজার করেন এবং তারপরে আমার কাগজপত্রগুলি সব স্যানিটাইজার করে আমাদের ভেতরে এক জায়গায় বসতে দেন। তারপরে স্যার আমাদের শরীরের টেম্পারেচার মেপে প্রথমে 10 জন 10 জন করে সিটিং করা ছিল, সেখানে গিয়ে আমরা বসি এবং প্রথম কয়েকজন হয়ে যাওয়ার পর যখন আমার আসে একজন সিভিক ছিলেন, দরজা খুলে দেন এবং স্যারটা অনুমতি দেন ভেতরে যাওয়ার জন্য। আমি ভেতরে যাই, স্যারদেরকে প্রণাম জানাই এবং অনুমতি দিলে তারপরে ধন্যবাদ জানিয়ে আমি বসি। তারপরে স্যার আমাকে জিজ্ঞেস করেন যে আপনার তো 18 সালে গ্র্যাজুয়েট, আপনার কী কী সাবজেক্ট ছিল? তো আমি বললাম যে স্যার আমার বাংলা আর ইংরাজি কমন সাবজেক্ট ছিল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ফুড প্রসেসিং ছিল। তো স্যার তখন বললেন যে আপনার তো অনার্স ছিল না? আমি বললাম হ্যাঁ স্যার ছিল। বললো কিসে? আমি বললাম ইতিহাসে। তারপরে স্যার জিজ্ঞেস করলো যে বাংলাদেশের যাওয়া যায় কোথায় কোথা দিয়ে কোথা দিয়ে। তারপরে স্যার আমি বললাম যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। তখন তিনি বললেন যে দার্জিলিং দিয়ে যাওয়া যায়। আমি বললাম স্যার তাহলে স্যার এটা আমার ভুল হয়ে গেছে স্যার। তারপরে লাস্টে যিনি বসে বললেন তুমি তো ইতিহাসের, তোমার নামও সম্রাট, বলো তো হচ্ছে অষ্টমের যজ্ঞ কি? তখন স্যার ওই মুহূর্তে আমার ওই ওইটু মনে পড়ছিল না। আমি তখন বলি যে স্যার এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না। তারপরে জিজ্ঞেস করেন যে হর্ষচরিত শুনেছ কি? আমি বললাম, আমি ওনাদের বলি যে হ্যাঁ হর্ষচরিত বানভট্ট লিখেছিলেন। তারপরে তারপরে উনি আমাকে আবার প্রশ্ন করেন যে হর্ষচরিত বানভট্ট কার সভাসদ ছিলেন? তারপরে আমি স্যার বলি যে হর্ষবর্ধনের সভাসদ ছিলেন। তারপরে চেয়ারম্যান সাহেব আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি এর আগে কোনো দিন ইন্টারভিউ দিয়েছো? আমি বলি যে হ্যাঁ স্যার দিয়েছি। বললো কত সালে? আমি বললাম 2015 সালে। তারপরে স্যার আমাকে জিজ্ঞেস করেন হচ্ছে অষ্টমের যজ্ঞ কে করেছিলেন? আমি বলেছিলাম সমুদ্রগুপ্ত। এবং তারপরে আমি তারা যখন আমাকে বলেন যে তুমি এবারে এসো, আমি তাদের পারমিশন নিয়ে ধন্যবাদ জানিয়ে তারপরে স্যার চলে আসে ওখান থেকে। বেশ, মানে আপনার গ্র্যাজুয়েশন হিস্ট্রি অনার্স ছিল, আপনি হিস্ট্রি অনার্স করেছেন বলে বেশ কিছু কোয়েশ্চেন হিস্ট্রি থেকে পেয়েছেন। হ্যাঁ স্যার। বেশ, আপনার মেইনের কত মার্কস ছিল? স্যার আমার 47 ছিল নম্বর। 47 ছিল। আর ওখানকার ভিতরে পরিবেশ কেমন ছিল স্যারদের? ভিতরে পরিবেশ স্যার স্যাররা যথেষ্ট সাহায্য করছেন এবং তারা হচ্ছে আমাদের সাথে একদম নিজের মতো করে মিশেই কথাবার্তা বলছিলেন স্যার। আর ওখানে প্রপার হাইজিন মেনটেন হচ্ছে? আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের কি কোনো বার্তা দিতে চান? হ্যাঁ স্যার, ভয়ের কোনো কিছু নেই, বোর্ড খুব আন্তরিকতার সাথে সবাইকে সাহায্য করছেন। আচ্ছা, আপনি কি কোথাও ট্রেনিং নিয়েছেন ইন্টারভিউর জন্য? তাহিরপুর কবিতা কুঠির আশ্রমিক কলেজ থেকে আমি ইন্টারভিউ নিয়েছি স্যার। এই ইন্টারভিউ ট্রেনিংয়ে আপনাকে কি কোনো সাহায্য করা? হ্যাঁ স্যার, সব কিছুই স্যাররা ওখান থেকে আমাদের শিখিয়ে দিয়েছিলেন যে কীভাবে ঢুকতে হবে, কীভাবে সম্বন্ধনা জানাতে হবে এবং বসা টসা সব, বসা এবং কী কী পড়তে হবে সব কিছুই তাদের জন্যই স্যার আমি, আমার মনে হয় যে আমার ইন্টারভিউ ভালো হয়েছে স্যার। বেশ, আপনারাও যদি ইন্টারভিউ ট্রেনিং নিতে চান কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউট থেকে তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। পরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।